নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাব ভলিউম 2। আজকে আমি ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 16 সলভ করাব 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2। তাহলে আলোচনা করা যাক, ফার্স্ট প্রশ্ন কি আছে সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 16 নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন 1.1-এ বাংলার নবসূত্র আন্দোলনের ইতিহাসে অ্যান্সার হবে গয়রাজার সামাজিক ইতিহাস চর্চার বিষয়। 1.2-তে সত্তর বৎসর নামক গ্রন্থটি প্রকাশিত হয় কয়ের অ্যান্সার হবে প্রবাসী পত্রিকায়। 1.3-তে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রেভারেন্ড জেমস লং সাহেব। মডেল কোশ্চেন পেপার রয় মার্টিন 2024 মডেল কোশ্চেন পেপার 16, যার পেজ নম্বর 903, ভলিউম 2। পরের প্রশ্ন 1.4-এ সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা, কয়ের অ্যান্সার হবে রেগুলেশন 17। 1.5-এ নব্য বেদান্তের স্রষ্টা হলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার স্বামী বিবেকানন্দ। 1.6-এ দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল, খয়ের অ্যান্সার হবে ব্রিটিশ সরকার। পরের প্রশ্ন কি আছে, 1.7-এ ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন, খয়ের অ্যান্সার হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1.8-এ মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন, খয়ের অ্যান্সার হবে মহারানী ভিক্টোরিয়া। 1.9-এ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, গয়ের অ্যান্সার হবে বিনায়ক দামোদর সাভারকার। পরের প্রশ্ন কি আছে, নেক্সট প্রশ্ন আছে আমাদের 1.15-তে আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ কার্টুনের চিত্রের জনক হলেন গগেন্দ্রনাথ ঠাকুর। 1.11-এ 19 শতকে বাংলায় বিদ্যালয় স্তরের পাঠ্য বই যোগান দিত, ঘয়ের অ্যান্সার হবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। 1.12-তে ভারতের বেকন বলা হতো, কয়ের অ্যান্সার হবে অক্ষয় কুমার দত্তকে। 1.13-তে বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, খয়ের অ্যান্সার হবে মধ্যবিত্ত শ্রেণী। পরের প্রশ্ন কি বলেছে, 1.14-এ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, ঘয়ের অ্যান্সার হবে লালা লাজপত রায়। 1.15-এ কি বলেছে, বাবা গরিব দাস কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, কয়ের অ্যান্সার হবে একা আন্দোলন। 1.16-এ কি বলেছে, ধর্ষণা লবণ গোলা সত্যাগ্রহের নেতৃত্ব দেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সরোজিনী নাইডু। পরের প্রশ্ন 1.17-এ বুড়িবালামের তীরে ব্রিটিশ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ নেতৃত্ব দেন, গয়ের অ্যান্সার হবে বাঘা যতীন। 1.18-এ বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন, গয়ের অ্যান্সার হবে বীণা দাস। 1.19-এ কী বলেছে, দ্য মার্জিনাল ম্যান বা প্রান্তিক মানব গ্রন্থটি লিখেছেন, খয়ের অ্যান্সার হবে প্রফুল্ল চক্রবর্তী। 1.20-তে ভারতীয় সোনার কী বলেছে, হায়দ্রাবাদ অভিযানের নেতৃত্ব দেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার জে এন চৌধুরী। এবার আমি বিভাগ খ সলভ করাব। কী বলেছে, 2.11-এ এ লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের লেখককে জওহরলাল নেহরু। 2.12-তে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে ডেভিড হেয়ার। তো দেখো, তোমরা তো জানো যে স্কুল বুক সোসাইটি তৈরি করা হয়েছিল, ডেভিড হেয়ার তৈরি করেছিল, নারী শিক্ষা এবং স্কুল প্রতিষ্ঠাতা এর উদ্দেশ্য ছিল। 2.13-তে ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত দুটি বিদ্রোহের নাম লেখো। তোমরা তো জানো যে এর বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের বিদ্রোহ হয়েছিল, তোমাদের সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, বিভিন্ন উপজাতি বিদ্রোহগুলো কিন্তু হয়েছিল। তো দেখো, তার সঙ্গে তোমরা কিন্তু এটা লিখবে, ঢাকার স্ত্রী শিক্ষা প্রচার ব্যবস্থার ব্যাপারে নারী মুক্তি আন্দোলনে যুক্ত, ঠিক আছে। এটা কিন্তু 2.14-এর অ্যান্সার হবে, লীলা নাগ
রায় সঙ্গের সঙ্গে যুক্ত কি ছিলেন? ঢাকা স্ত্রী শিক্ষার প্রচার ব্যবস্থার ব্যাপারে নারী মুক্তি আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। ঠিক না ভুল নির্ণয় করো। 2.21 মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিল উদয় শঙ্কর। ঠিক আছে। 2.22 জেপি গ্রান্ট 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন করেন, এটাও ঠিক আছে। 2.23 বাংলা লাইনোটাই প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটা ভুল আছে। 2.24 আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন, এটা ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন কি আছে, তো দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও। ড্রিঙ্ক ওয়াটার বেথুন, তো দেখো হিন্দু বালিকা বিদ্যালয় হবে। 2.32 ভাইসরয়, অ্যান্সার হবে লর্ড ক্যানিং হবে। 2.33 রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, অ্যান্সার হবে মানবেন্দ্রনাথ রায়। 2.34 কার্লাইল সার্কুলার, অ্যান্সার হবে 1905। তো দেখো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51 বিবৃতির ব্যাখ্যা দুই হবে, চাষিরা অলাভজনক নীল চাষ বন্ধ করে দেয়। 2.52 বিবৃতি ব্যাখ্যা দুই হবে, দেশপ্রেম ও জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে। 2.53 বিবৃতির ব্যাখ্যা দুই হবে, রবীন্দ্রনাথ শিক্ষা ব্যবস্থায় প্রকৃতি ও মানুষের সংযোগ ঘটাতে চান। 2.54 বিবৃতির ব্যাখ্যা তিন হবে, ভোগেশ্বরী ফুকুননি অসমের নওগাঁ জেলায় পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। তো দেখো যদি কোনো প্রশ্নের অ্যান্সার বলতে আমার ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমরাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।